সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ফোন আলাপ ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এসটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। পুরো খবরটিতে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাভারের গণবিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে অশ্লীল ফোন আলাপ ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বইছে। 26 মিনিটের 32 সেকেন্ডের ফোন আলাপে ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন রেজিস্ট্রার। যৌন সম্পর্কের প্রস্তাব দিয়ে আপত্তিকর কিছু কথা বলা হয়েছে যা প্রকাশযোগ্য নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ফাঁস হওয়া ফোন আলাপের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের সঙ্গে আলোচনায় বসবো আমরা। আমরা তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানব। যদি সিদ্ধান্ত শিক্ষার্থী বাস্তব না হয় তাহলে আমাদের পক্ষে থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে জানতে রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানু গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঘটনাটি আমি শুনেছি, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে ডকুমেন্ট আছে, তিনি থাকছেন না এটা নিশ্চিত। আইনি ব্যবস্থার বিষয়ে আমি তার বিরুদ্ধে সব তথ্য একত্র করে ট্রাস্টি বোর্ডের সভায় সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত 2017 সালেও রেজিস্ট্রার দেলোয়ারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ UGC-তে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষক রেজিস্ট্রার কর্তৃক নানাভাবে যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, শিক্ষা এবং কর্মজীবনে নারীদের উপর এরূপ নির্যাতন কিভাবে বন্ধ করা সম্ভব? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।